অস্কার অনুষ্ঠানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও লস অ্যাঞ্জেলেস ডলবি থিয়েটারের আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় আগেভাগেই। অস্কার অনুষ্ঠানের দিন সকাল থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরতির দাবিতে অস্কার ডলবি থিয়েটারের বেষ্টনীর বাইরে বিক্ষোভে অংশ নিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুর গড়িয়ে বিকেলে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে, পরে বন্ধ করে দেওয়া হয় আরো কয়েকটি রাস্তা ও প্রবেশমুখ। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে শত শত মানুষ। তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় ইসরায়েলের প্রতি বাইডেনের নগ্ন সমর্থনের বিরোধিতা করে তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। Oscars are happening down the road while people are being murdered, killed, bombed. Hollywood is in support of the Israeli occupation. A lot of people really don't want genocide. They're just human beings. এক পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। বাইরে ব্যাপক বিক্ষোভের মুখে বিশেষ নিরাপত্তায় নামিদামি তারকা ও অতিথিদের বহনকারী গাড়িগুলোকে অনুষ্ঠানে প্রবেশ করে। তবে বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।